হ্যালো ভিহর্স আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই ভিহর্স আজকের ভিডিওতে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করার একটি লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করবো তো কী সেই আপডেট জানতে হলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিকে বাজিয়ে রাখুন তো রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক করা নিয়ে আগেও আমি ভিডিও আপলোড করেছি তো আজকের ভিডিওতে একটি নতুন আপডেট আমি আপনাদের সাথে আলোচনা করব বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তো এই দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে কি হবে বা কী সুবিধা পাওয়া যাবে সেটা তো বলেই দিয়েছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে বলেছে দেখুন এখানে দুয়ারে সরকার খাদ্য সাথী দুয়ারে সরকার কর্মসূচির আওতায় জনগণ কি কি পরিষেবা পেতে পারে তো যেটা বলেছে পশ্চিমবঙ্গ সরকার জনগণের সুবিধার্থে দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করেছেন যাতে খাদ্য খাদ্যসাথীর অন্তর্গত বিভিন্ন পরিষেবা ডিজিটাল রেশন কার্ডের সংশোধন ও পরিবর্তন জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া সম্ভব হয় যে সকল পরিষেবা পাবেন সে তার একটা লিস্ট আর কি এখানে দেওয়া রয়েছে সমস্ত কিছুর একদম সবার শেষের দিকে গেলে আপনারা দেখতে পাবেন যেটা রয়েছে যে এই ডিজিটাল রেশন কার্ডের সাথে কিভাবে আধার লিঙ্ক করতে হবে এবং কীভাবে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করতে হবে তো সেটার জন্য আপনাদেরকে একটু বলে দেই যেখানে কি বলেছিল তো সেটা দেখুন বলেছে রেশন কার্ডের সাথে আধার ও মোবাইল নম্বর সংযোজনের জন্য আবেদন ফর্ম এগারো অর্থাৎ আপনাদের আবেদন ফর্ম এগারো যেটা রয়েছে একটা ফর্ম আছে আর কি সেই ফর্মটা পূরণ করে জমা করতে হয় তো যেটা বলেছে যে ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর এবং আধার নম্বর সংযুক্ত করার আবেদন ফর্ম এগারোতে করা যাবে অর্থাৎ এগারো নম্বর ফর্মটা পূরণ করতে হবে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিসহ জমা করতে হবে তো কী কী নথি দিতে হবে রেশন কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স এবং আবেদনকারীর পরিবারের একটি মোবাইল নম্বর তো এগুলো দিয়ে কিন্তু জমা করে দিতে হবে এইভাবে কিন্তু আপনারা অফলাইনে আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করাতে পারবেন তো গতকাল আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী রথিনী ঘোষ এই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কিছু ঘোষণা করেছেন তো কি বলেছেন দেখুন যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করলে তবেই দুয়ারে রেশন জানালেন খাদ্যমন্ত্রী তো এ বিষয়ে বিস্তারিত কি বলেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন যেটা বলেছে যে রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প শুরু নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী সম্ভবত আগামী আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু হলেও এই দুয়ারে রেশন স্কিম এখনও রাজ্যের সর্বত্র চালু করা যায়নি নবান্ন সূত্র থেকে যেটা জানা গিয়েছে যে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী আগস্ট মাস থেকেই কিন্তু তিন কোটি পরিবার এই ধোয়ারে রেশন প্রকল্প কিন্তু পেয়ে যাবে এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার এবং কোন পদ্ধতিতে তা হবে এটা ঠিক করতে মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করালে আর রেশন দেওয়া যাবে না রাজ্যে মনে করা হচ্ছে এই পন্থায় যারা ভুয়ো আধার কার্ড ব্যবহার করেন তা চিহ্নিত করা যাবে তো কিভাবে এই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন তা খাদ্যমন্ত্রী জানালেন তো কি বলেছে সেটা এবার একটু আপনাদেরকে বলে দিই প্রথম যে উপায়টা বলেছে সেটা হচ্ছে রেশন দোকানে সরাসরি গিয়ে অর্থাৎ আপনারা যেখান থেকে রেশন তোলেন সেখানে আপনারা সরাসরি আপনাদের আধার কার্ড নিয়ে গেলে কিন্তু তারা সেখান থেকে আধার কার্ড লিঙ্ক করে দিবে দুই নম্বর যে উপায় রয়েছে সেটা আগেই আপনাদেরকে বললাম এগারো নম্বর ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনার এরিয়ার ইন্সপেক্টরের কাছে সেই ফর্মটি আপনারা জমা করে দেবেন তাহলে আপনারা অফলাইনে করতে পারবেন তিন নম্বর যেটা বলেছে ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই পোর্টালে গিয়ে আপনারা অনলাইনে বা অফলাইনে নিজেরাই করতে পারবেন অর্থাৎ আপনারা অনলাইনেই কিন্তু করতে পারবেন ওয়েবসাইট থেকে তো অনলাইনে কীভাবে করবেন সে বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও ওপরের আই বাটনে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন আর অফলাইনে যেটা আমি বললাম এগারো নম্বর ফর্ম পূরণ করতে হবে অথবা রেশন দোকানে যেতে হবে চার নম্বর যে উপায় রয়েছে সেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র রাজ্যে কিন্তু পঁয়ত্রিশটি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে আপনারা আধার কার্ড নিয়ে গেলেও কিন্তু রেশন কার্ডের সাথে লিঙ্ক করে নিতে পারবেন আর পাঁচ নম্বর এটা সব থেকে লেটেস্ট আপডেট এটা হয়তো কারো জানা ছিল না সেটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যাট বুটেও কিন্তু আধার লিঙ্ক করাতে পারবেন সেই জন্য এই নম্বরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে যে নাইন নাইন জিরো থ্রি জিরো ফাইভ 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 জিরো ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারবেন এছাড়াও নতুন একটি মোবাইল অ্যাপ তৈরি করা সেই মোবাইল অ্যাপ থেকেও করা যাবে এছাড়াও জুন মাসের শেষের দিক থেকে বারে বারে গিয়েও লিঙ্কের কাজ করা হবে তো এই বারে বারে গিয়ে যে লিঙ্ক করা সেই বিষয়ে কিন্তু অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ জারি করে দিয়েছে সেখানে বলা হয়েছে যে জুন মাসের শেষ দিক থেকে বাড়িতে বাড়িতে গিয়ে লিঙ্ক করা হবে এরপরে আপনারা সেই মোবাইল অ্যাপ যেটা বের হবে সেই মোবাইল অ্যাপে কী কী করতে পারবেন সেটা একটু বলে দিই প্রথমত আপনারা ই রেশন কার্ড পেয়ে যাবেন সেখান থেকে এছাড়াও আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবেন আপনারা যে কোনো জেলা থেকে রেশন তুলতে পারবেন এছাড়াও নিজেদের রেশন নিজেরাই তুলতে পারবেন অন্য কেউ কিন্তু তুলতে পারবে না ই বিলের সুবিধা আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এই সমস্ত পরিষেবা কিন্তু আপনারা মোবাইল অ্যাপ থেকে পেয়ে যাবেন তো এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে দেওয়ার ছিল সবথেকে লেটেস্ট যে আপডেট সেটা হচ্ছে আপনারা জানতে পারলেন যে একটা নতুন মোবাইল অ্যাপ তৈরি হচ্ছে সেখানে কিন্তু আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারবেন এছাড়া একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেও কিন্তু আপনারা আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করাতে পারবেন আর যদি কেউ করাতে না পারেন এই সমস্ত পদ্ধতিগুলো দিয়ে যদি আপনারা কেউ না পারেন তারপরে যেটা বলা হয়েছে যে জুন মাসের শেষ দিক থেকে বাড়িতে বাড়িতে গিয়েও কিন্তু এই লিঙ্ক করার কাজ কিন্তু শুরু হয়ে যাবে আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে রাখবেন আর কেউ যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও আমার সাথে কন্ট্যাক্ট করে জানাতে পারেন